কোনদিন পারবে না। আজ মনে করছে মুসলমান, না হিন্দু ভাইরাও আমাদের সাথে আছে ইনশাআল্লাহ। সময় নষ্ট করবো না, খুব সংক্ষেপে আমি যে মানবতা ধর্ম নিয়ে যে বিশ্ব নবী সালে যারা কটূক্তি করেছে একদম সংক্ষেপে আমি গজল পরিবেশন করছি, মন আকর্ষণ করবেন আর একটু যেখানে যেখানে ভালো লাগবে একটু তকবীর দেবেন। আসো কবি দিচ্ছেন, কিন্তু নবীর কটূক্তি কথা আমরা কেউ কোনদিন বাদ
गुजारिश है कि चार तक ही परमिशन मिला है और चार के अंदर हमें नारायणपुर थाना में डिपुटेशन भी पेश करना है और जो भी माइक पर आए मैं विशेष कारण सकले अनुगत आज के खेल धावा विश्राम नब क्यों आज के पथे नामते हल क्यों ये भावार विषय इसे गे বন্ধুগণ আজকের বিবাহ নিয়ে আমার নবীর সম্বন্ধে যে কটূক্তি করেছে 1860 সালে এই ভারতবর্ষের জমিনে আইন পাস হয়েছে যে 10 বছরের মেয়ে বিয়ে করে তখন সংবিধান অনুসারে কোনো অন্যায় নয় তারপরে 1891 সালে সেটা আসলো যে 12 বছরের মেয়ে বিয়ে করে এটা কোনো অন্যায় নয় তারপরে আবার বিল পাস হলো 14 বছরের মেয়ে বিয়ে করা অপরাধ নয় 16 বছরের মেয়েকে বিয়ে করা অপরাধ নয় তারপরে বর্তমান 18 বছর এখন সময় হয়েছে বন্ধুগণ আমি আপনাদেরকে বলতে চাব 150 বছর আগে যদি এরকম 10 বছরের মেয়ে যদি বিয়ে হতো তাহলে এখান থেকে 1400 বছর আগে আমার নবী এরকম করে মায়ের সাথে 6 বছর বয়সে বিয়ে করেছে কিন্তু 9 বছর বয়স না হওয়া পর্যন্ত তার পিছনে সত্যছাই হয়নি মুসলমান আজকের শুধু বিশ্বের বুকে মুসলমান হয়ে যাচ্ছিলাম আজকের বিশ্বের বুকে হিন্দু মুসলিম শিখ ইসাই খ্রিস্টান সবাই আওয়াজ তুলেছে নবীর সম্বন্ধে এই কূটনৈতিক মন্তব্যের জন্য জেনে রাখো সম্পত্তির ভারতবর্ষ কাম্যের ভারত সাম্যের ভারতবর্ষ আজকের এই ভারতবর্ষ থেকে আমরা কলঙ্কিত করেছ আরবের দেশ তোমাদেরকে একদিন ফুলের মালা দিয়েছিল ফুলের মালা দিয়ে সম্বর্ধনা জানিয়েছিল সেই আরব বিশ্ব আজকে খেপে গিয়েছে তোমাদেরকে মোদী সরকার তোমার নূপুর সরকার আজকের জুতোর ছাপ লাগিয়ে কাস্ট পিনে লাগিয়ে রেখেছে যাতে করে তোমরা মাথা উঁচু করা দাঁড়াতে না পারো ফুলে রেখা দাও ভারতবর্ষের গতিতে যারা আছো তোমরা কলঙ্কিত করেছ মহাত্মা গান্ধী স্বাধীন ভারতের প্রধানমন্ত্রী প্রথম প্রধানমন্ত্রী তিনি আমার রবিকে রেসপেক্ট করেছে রবীন্দ্রনাথ ঠাকুর মতো মানুষ তিনিও রেসপেক্ট করেছেন ঈশ্বরচন্দ্র